মানব জাতির মুক্তির সমাধান, পরিপূর্ণ জীবন বিধান, 30 পারা পাক কোরআন, দুনিয়ার সকল কেরামত আল্লাহ তাআলা তার 6600 নাম্বার আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। হযরত মাওলানা রহমতুল্লাহ শাহ, যিনি মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ হন, এরপর দীর্ঘ 7 বছর ভারতের জামিয়াতুল রাজা মাদ্রাসায় কোরআন ও হাদিসের উপর লেখাপড়া করে ইলিমে আলেম লাভ করেন। হুজুর জেরুজালেম, গালিম প্রদেশ, মিশর, সিরিয়া সহ বিশ্বের 41টি দেশে ভ্রমণ করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন এবং ভারতের আসাম কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্রের দীক্ষা লাভ করে বর্তমানে তিনি মানবতার সেবায় সিলেটের হযরত শাহপরান মাজারে অবস্থান করছেন এবং মানব জীবনে যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। দুজনের ফ্যামিলি কেউই মেনে নিচ্ছিল না। তারপর আমিও আমার বয়ফ্রেন্ডকে নিয়ে হুজুরের দরবারে আসি। হুজুরের তাদবীর গ্রহণ করার পর পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে হয়। আমি একজন গৃহিণী, আমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলাম, খুব সুখী ছিলাম আমরা। হঠাৎ আমার সংসারে কি জানি হয়ে গেল, আমার হাজবেন্ডের মন বসে না সংসারে, আমার দিকে খেয়াল করে না, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ জানতে পারলাম যে আমার হাজবেন্ড তার অফিসের এক কলিগের সাথে অবৈধ সম্পর্ক, সে কোনোভাবেই তাকে আমি ফেরাতে পারছিলাম না। তখন আমি কি করব। হঠাৎ আমি সন্ধান পাই হযরত মাওলানা রহমতুল্লাহ শাহ বাবার। আমি হুজুরের কাছে যাই এবং ওনার তদবির গ্রহণ করি এবং ওনার তদবিরের বলে আল্লাহর রহমতে আমি আমার হাজবেন্ডকে ফিরে পাই। এখন আমরা খুব ভালোভাবে সুখী শান্তিতে সংসার করছি। দর্শক, এবার আমরা হযরত রহমতুল্লাহ শাহ বাবার দরবারে তদবির গ্রহণ করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে লটারি যারা বিজয় হয়েছেন তাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইনে আছেন সৌদি আরব থেকে লোকমান ভাই। হ্যালো লোকমান ভাই, শুনতে পাচ্ছেন? ভাইয়া যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ ইমরান ভাই, আমি সৌদি আরব থেকে লোকমান বলছিলাম। আমি অর্জত মৌলানা রহমতুল্লাহ শাহ বাবার তবদির গ্রহণ করে সৌদি আরবে থাইল্যান্ড লটারিতে বিজয় হয়েছি। আমি হযরত মাওলানা রহমতুল্লাহ শাহের তবদিরে কুয়েতে থাইল্যান্ডে লটারি বিজয় হয়েছি। আমি মালয়েশিয়া থেকে আরিফ হাসান বলছি। আমি হযরত মাওলানা রহমতুল্লাহ শাহ বাবার দরবার থেকে তবদির গ্রহণ করে আমি মালয়েশিয়ান 60 লটারিতে বিজয় হয়েছি এবং আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি। মনের মানুষকে কাছে পাওয়া, অবাধ্য সন্তানকে বাধ্য করা, হুজুর কাজের আগে কোনো পারিশ্রমিক বা হাদিয়া গ্রহণ করেন না। আপনার তদবিরে সফলতা পেলে হুজুরের এতিমখানা, মসজিদ বা মাদ্রাসায় যথাসাধ্য সহযোগিতা করবেন। মানব সেবা দেওয়াই হুজুরের মূল লক্ষ্য।